আসসালামু আলাইকুম সিতুস ব্লগের সবাই, কেমন চান? কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে গতকাল রাত থেকে আমি শীতের রাত মানেই কিন্তু একটু গরম গরম স্যুপ, তো আমি একটু স্যুপ করেছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম আরাফের জন্য। এখন আরাফ ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর আরাফের পাপার আমি একটু স্যুপ এনজয় করছি। তো দেখতে থাকুন আজকে আমার ব্লগটি, আশা করছি ভালো লাগবে। তো এখানে হচ্ছে পরের দিন আমি রান্নায় চলে এসেছি। আজকে একটা ভীষণই মজাদার টমেটো ভর্তা করব, তো সেজন্য আমি এখানে চার পাঁচটার মতো টমেটো এরকম করে একটু মাঝখান দিয়ে কেটে আর তিন চার কোয়া রসুন দিয়ে একটু পোড়া পোড়া করে, যাতে একটা স্মোকি ফ্লেভার আসে সেজন্য এটা মিডিয়াম আঁচে পোড়া পোড়া করে একটু উল্টে পাল্টে এভাবে টেলে নিচ্ছি। এখানে কিন্তু আমি লবণ হলুদ মরিচ কিছুই দিইনি, জাস্ট সামান্য একটু হাফ চা চামচ পরিমাণ একটু তেল দিয়ে এগুলোকে এভাবে উল্টে পাল্টে পোড়া পোড়া করে নিচ্ছি। সাথে দিয়েছি তিন চারটার মতো রসুনের কোয়া। এভাবে একটা টমেটো ভর্তা কিন্তু বানিয়ে খেলে অনেক অনেক ভালো লাগে গরম ভাতের সাথে, তো সেটাই খুব সহজেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কীভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন। তো আমার টমেটোগুলো কিন্তু একদম পোড়া পোড়া করে নেওয়া হয়ে গিয়েছে আর একেবারে সফট হয়ে গিয়েছে। এখন আমি এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। তো আমার টমেটোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে উপর থেকে আমি এই যে ছোলাগুলো খুব ভালোভাবে একটু ফেলে দিচ্ছি, আর মাঝখানে একটা শক্ত অংশ থাকে এই যে আতির মতো, সেটাও আমি ফেলে দিচ্ছি। সেটা আমি প্রথমে ফেলিনি, ওটা ফেলে দিলে কিন্তু অনেক পানি বের হয়ে যেত সেজন্য। আর এই যে রসুনগুলো একেবারে পোড়া পোড়া হয়ে গিয়েছে, এখন আমি এরকম খোসাগুলো খুব ভালোভাবে ফেলে নিচ্ছি। টান দিলে কিন্তু দেখবেন খুব সহজে এটা উঠে যাবে। এই যে আমি একটু রসুনের কোয়া আর টমেটোর খোসা ফেলে এভাবে একটু মথে নিয়েছি হাত দিয়ে, যথেষ্ট পানি বের হয়েছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল, রান্নার রেগুলার সয়াবিন তেল, আপনারা কেউ চাইলে সরিষার তেলও দিতে পারেন, তো আমি এখানে সয়াবিন তেলটাই দিয়েছি। আর দিয়েছি চারটার মতো শুকনা মরিচ, যেটা আমি একটু টেলে নিচ্ছি। এটা আমার একটু টেলে নেওয়া হয়ে গেছে, এটার আমি তুলবো না। এটার মধ্যে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি তিন চারটার মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা এটার মধ্যে খুব ভালো লাগে। এখন আমি এটা একটু সফট করে টেলে নিচ্ছি। অতটা পোড়া পোড়া করবো না, জাস্ট একটু নরম করে নিচ্ছি পেঁয়াজটাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। যেহেতু আমার টমেটোর পরিমাণটা কম ছিল তাই গুঁড়া মশলার পরিমাণগুলো কিন্তু কম। এখন আমি একটু এটা এভাবে ভেজে নিচ্ছি। এখন আমি যে টমেটোটা মথে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে যে এক্সট্রা পানিটুক বের হয়েছে সে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে। হয়ে গিয়েছে, পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা একটু একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর নামানোর আগে চিমটি পরিমাণ একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতে পারেন আর না দিলেও সমস্যা নেই। তবে জিরা গুঁড়াটা দিলে অনেক টেস্ট হয়, টেস্টের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। তো দেখলেন তো খুব সহজেই তৈরি করে নিলাম ভীষণ মজাদার একটা টমেটো ভর্তা। আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।